হেফাজত ওই যে চর মুনাই মুনাই পীর শির টাইম নাই টাইম নাই টাইম নাই এই পীরের ব্যবসা মাজারের ব্যবসা চলবে না এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ এই বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ তারা এই রাষ্ট্রের মালিক বাংলাদেশি মুসলমানদেরকে একটি সন্ত্রাসী মুসলিম রাষ্ট্র হিসেবে ওরা পরিচিত করে দিতে চায় এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা জানেন গত এক মাস পর্যন্ত বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা সমাবেশে ঘরোয়া বৈঠকে তিনি ইসলামকে কটূক্তি করে ধর্মকে কটূক্তি করে বিভিন্ন বক্তব্য দিয়ে চলে আসছেন আপনারা লক্ষ্য করেছেন যে উস্কানিমূলকভাবে মুসলমানদেরকে তিনি জাগ্রত করার জন্য যাতে মুসলিম সমাজের মধ্যে যারা সত্যিকার ইসলামকে পছন্দ করে ভালোবাসে তারা যাতে প্রতিবাদ করতে নেমে বাংলাদেশে এমন একটি সিচুয়েশন তৈরি করুক যেই সিচুয়েশনটা থেকে আবার তারা বিশ্বব্যাপী মিডিয়াকে দেখাবে যে আজকের বাংলাদেশে ইসলামপন্থীদের উদ্গ্রীব ইসলামপন্থীদের উত্থান মুসলমানদের উত্থান এবং বিশেষ করে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির জন্য মুসলমানরা ভূমিকা পালন করছে এই ধরনের একটি এজেন্ডা নিয়েই এই মুরাদ হাসান ইতিমধ্যেই মাঠে ময়দানে নেমে পড়েছে আমার কাছে এই মুরাদ হাসানের কিছু বক্তব্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আপনারা এই মুরাদ হাসানের বক্তব্য শোনার পরে দেখবেন এবং বুঝবেন যে সে যে বক্তব্যগুলো দিচ্ছে এর মূল উদ্দেশ্য হচ্ছে এখানে একটি দাঙ্গা সৃষ্টি করা মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করা এবং সেই রক্তক্ষরণ হতে গিয়ে আপনি আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি ঝাঁপিয়ে পড়তে গেলে তারপরে আপনাদেরকে আমাদেরকে গুলি করে হত্যা করা নির্যাতন করা বিশ্বব্যাপী মুসলমানদেরকে আজকের সন্ত্রাসী চিহ্নিত করার অংশ হিসাবে বাংলাদেশি মুসলমানদেরকে একটি সন্ত্রাসী মুসলিম রাষ্ট্র হিসেবে ওরা পরিচিত করে দিতে চায় তারা কি করেছেন জিয়াউর রহমান সাহেব লিখেছেন সংবিধানের মধ্যে হাত দিয়েছেন হাত দিয়ে উনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম নামাজ ভুলেও পশ্চিম দিকে উস্তা খায়া পড়ত না লিখলেন কি বিসমিল্লাহির রহমানির রহিম নামাজ পড়ে না এক ওয়াক্ত বলে বিসমিল্লাহির রহমানির রহিম কোথায় লিখলেন সংবিধানের উপরে হাত দিলেন কোথায় 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে কেনা বাংলাদেশের জাতির পিতার সংবিধানে আপনি লিখতে পারেন না জিয়াউর রহমান এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না ওই যে চর মুনাই মুনাই পীর শির টাইম নাই টাইম নাই টাইম নাই এই পীরের ব্যবসা মাজারের ব্যবসা চলবে না সেজন্য এই মুরাদ হাসানের কয়েকদিনের বক্তব্য আমার কাছে দেশবাসীর কাছে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে তার এই বক্তব্যগুলো কোনোভাবেই তিনি আমাদের তিনি নিজ দায়িত্বে এই বক্তব্য দিচ্ছেন তা কিন্তু নয় আমরা যারা বাংলাদেশে বসবাস করছি আমরা অনেক সময় মনে করতে পারি যে এই মুরাদ হাসানের বক্তব্য হয়তো বা তিনি নিজে দিচ্ছেন তিনি হয়তো পাগল অথবা তিনি মাতাল হয়ে গিয়েছেন তিনি মাতাল যতটুকু হয়েছেন তার চেয়ে তাকে বড় মাতাল করা হয়েছে তার দলের আমি মনে করি তার দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম থেকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি এমনভাবে বক্তব্য দিবে তুমি এমনভাবে জাতিকে বলবে যাতে করে পায়ে পাড়া দিয়ে মুসলমানরা আজকে যুদ্ধ অংশগ্রহণ করার জন্য এই সরকারের সাথে অথবা এই সরকারের বিরুদ্ধে
অথবা কোনো একটি সাম্প্রদায়িক বিষয়কে উচকে দিয়ে আজকের এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক ইস্যু তৈরি করে তারপরে তারা আমাদেরকে আজকের দেশের মধ্যে একটি বিভাজন সৃষ্টি করতে চায়। না হয় তিনি যখন সংবিধান নিয়ে কথা বলেছেন, সরকারের আওয়ামী লীগের উচ্চপদস্থ কোনো ব্যক্তি কিন্তু তাকে প্রতিবাদ করেনি। যখন তিনি সংবিধানে ইসলাম ধর্মকে, সংবিধানে ইসলাম ধর্ম থাকতে পারবে না এই বক্তব্যগুলো দেওয়ার পরে এখন পর্যন্ত অফিসিয়ালি তাদের সংগঠন থেকে শুরু করে তাদের এই যে আজকের দলীয় ফোরাম থেকে শুরু করে সরকারি পর্যায় থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল না, বরঞ্চ তাকে বিদেশে যেয়ে একটু হানিমুন করার সুযোগ করে দিলেন, সরকার তাকে রিল্যাক্সেশনের জন্য পাঠালেন, রিল্যাক্সেশন শেষ করে বাংলাদেশে পদার্পণ করে এসে আরও নব্যভাবে নতুন করে তিনি আবার আলেমদেরকে উচকে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তিনি ইতিমধ্যেই দু এক জায়গায় ইসলামের নাম ধরে সেই টুপি মাথায় দিয়ে তিনি সাদা টুপি পরে ক্যাপ পরে মুসলমানদের দরদি সেজে এসে এখন আবার সেই সমাবেশেই ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করছে। তিনি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বলছেন যে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাকি সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছেন, এটা তিনি মারাত্মক অপরাধ করেছেন, এই সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারে না, পারে না, পারে না। এইভাবে তিনি আঙ্গুল উঁচিয়ে আমাদেরকে এই সংবিধান থেকে বিসমিল্লাহ মুছে দেওয়ার জন্য তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বক্তব্য দিয়েছেন সংবিধানের মধ্যে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এই যে শব্দটি সংযোজিত হয়েছে এটা থাকতে নাকি পারে না, পারে না, পারে না। তিনি বক্তব্য দিচ্ছেন সংবিধানের মধ্যে রাষ্ট্রধর্ম ইসলাম, এটা থাকতে পারে না, পারে না, পারে না। এইভাবে করে তিনি উচকে দিয়ে এই বক্তব্যগুলো দিচ্ছেন। মিডিয়াকে আবার তিনি বলছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের কারণে নাকি মুরাদ হাসান সমগ্র পৃথিবীব্যাপী আজকে ছড়িয়ে পড়েছে। আমি গত দু একদিন আগে আরও দু একটি ভিডিও দেখার সৌভাগ্য হয়েছে, আমার সেই ভিডিওতে দেখেছি তিনি যে এই বক্তব্যগুলো দিয়ে চলেছেন, এমনকি তিনি আক্রান্ত করে চরমোনাইয়ের পীর সাহেবদের বিরুদ্ধে পীর মাজার টাজার এইভাবে করে কটূক্তি করে পর্যন্ত বক্তব্য দিয়েছেন। তার মানে হচ্ছে মুরাদরা যখন দেখেছেন যে তিনি রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে বক্তব্য দিয়েছেন, কোন আলেম ওলামা পীর মাশায়েক এখন পর্যন্ত মাঠ গরম করতে নামেনি, কোন পীর মাশায়েক ওর বক্তব্যকে এখন পর্যন্ত গুরুত্ব সহকারে নেয়নি, কোন রাজনৈতিক দল ওকে এখন পর্যন্ত পাত্তা দেয়নি, পাগল ছাড়া কিছু মনে করেনি, যে কারণে এখন নিজে ইচ্ছা করে পায়ে পাড়া দিয়ে তারপরে একটি ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায়। এই মুরাদকে যারা মনে করছেন কিছু জানে না, সে একজন পাগল, অভদ্র, ইতর, অসভ্য, সেটা যেমন সত্য, পাশাপাশি এই অসভ্যের পিছনে আরো বড় বড় ইতর কাজ করছে, যারা বাংলাদেশে আগামী নির্বাচন তথা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলামী মূল্যবোধকে চিরতরে মুছে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যারা ইচ্ছাপূর্বক আপনাদেরকে এখন টেস্ট করবে এই ধরনের বক্তব্য দিয়ে। না পারবো আমরা সহ্য করে বসে থাকতে, ওর প্রতিবাদ করতে হবে, আবার প্রতিবাদ করলেও সেইটাকে নিয়ে ওরা কভারেজ করে বিশ্বব্যাপী দেখাবে যে এই যে দেখেন ইসলাম পন্থীদের বাংলাদেশে উত্থান চলছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য মুরাদরা প্রতিবাদ করছেন, ইসলাম পন্থীরাই সত্যিকার অর্থে এদেশে খারাপ, এই কাজটি করার জন্য ওরা এখন মাঠে ময়দানে নেমেছে। না হয় কোনো যুক্তি নেই যে একজন ব্যক্তি প্রত্যেকটি জায়গায় ইচ্ছাপূর্বক ভাবে তিনি তার বক্তব্য দিয়ে চলবেন, প্রত্যেকটি সমাবেশে তিনি এইভাবে মুসলমানদেরকে কটূক্তি করে সংবিধানের বিষয়গুলোকে আজকে এখানে তুলে ধরবেন। আজকে তিনি স্পষ্ট সংবিধানকে লঙ্ঘন করছেন, যেখানে সংবিধানের মধ্যে যদি থেকে যে শপথ পরে সংসদ সদস্য হয়েছেন, অবৈধ পন্থায় হয়েছেন, তারপরেও শপথ পরেছেন, সেই শপথ বাক্যের মধ্যে রাষ্ট্রের সকল কিছু, রাষ্ট্রের সংবিধানের নিরাপত্তা বিধানের দায়িত্ব কিন্তু তাদের, কিন্তু আজকের এই সংবিধান বিরোধী কথা বলে আজকে তারা রাষ্ট্রদ্রোহিতার সামিল হচ্ছেন। তাই আমি প্রিয় দেশবাসী আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, তার এই বক্তব্যে বিভ্রান্ত হবেন না, তাকে কঠোর জবাব দিবেন, ওকে যেখানে পাবেন সেখানে জবাব দিবেন, ওর জন্য হাজার হাজার কোটি কোটি মানুষের প্রয়োজন নেই, ওর মতো মানুষেরকে দমিয়ে রাখার জন্য বাংলাদেশের একজন ইমাম মুয়াজ্জিনই যথেষ্ট,
ওর মতো মানুষকে অপদস্থ করে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। সরকারের এখন পর্যন্ত তারা প্রতিবাদ না করে তাকে শেল্টার দিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, অর্থ হচ্ছে সরকার সরাসরি এখানে জড়িত। আমি মনে করি এই সরকারের এই ধরনের মানসিকতা পোষণ করে রাষ্ট্র ধর্মকে উচ্ছেদ করে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিয়ে, সংবিধানের মধ্য থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থাকে বাদ দিয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকার এক সেকেন্ড অধিকার নেই। ওরা দেশের শত্রু, ওরা মানবতার শত্রু, ওরা আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের শত্রু। তাই আসুন ওদেরকে কৌশলে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। ওদের পাতা ফাঁদেও পা দেওয়া যাবে না, আবার ওদেরকে নিশ্চিহ্ন না করে ঘরেও বসে থাকা যাবে না। অতএব এই দুইটি কাজ সতর্কতার সাথে সবাইকে করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।